नाम सृष्टं मनमपि सची पुत्र मात्र स्वरूपं रूपं तस्याग्रजं मुरुपुरीं माथुरीं गुष्टवाटिं राधा कुंडं गिरिवरमहो राधिका माधवसं प्राप्तजस्य प्रथित कृपया श्री गुरुं तं नतु अस्मिन् नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामीनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे आरु जुरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि नाम संकीर्तन की हरे कृष्ण सीधा मायापुर यह नवद्वीपर प्राण केंद्र नवद्वीपर प्राण केंद्र अंतद्वीप मायापुरे श्री चैतन्य महाप्रभु आविर्भूत होइछिलेन से मायापुरे इस्कन प्रधान कार्यालय श्री मायापुर चंद्रोदय मंदिर इन आमहट भवने आज के उपस्थित समस्त सज्जन भक्तमंडली मातृमंडली पितृमंडली भाई और बोन विशेष करे आज के जरा प्रथम दीक्षा ग्रहणेर जन्य उपस्थित होयेछेन सकल के असंख्य धन्यवाद ज्ञापन करछि। तो अपना जखन बोलबेन दीक्षा गुरुदेवर का प्रार्थना करते हबे आज के अपनादेरके बोलते हबे जे गुरु महाराज आमाके प्रथम दीक्षा दान करुन कृपा करे बा दया करे आमाके प्रथम दीक्षा दान करुन एटा भिक्षा चाहते हबे सबाइके सबाइ मने राखलेन कि बोलबेन गुरुदेव कृपा करे आमाय प्रथम दीक्षा दान करुन आर अन्य किछु बोलबेन ना ठीक आछे गुलिये जाबेन ना कृपा करे आमाय प्रथम दीक्षा दान करुन ठीक आछे। तो आज के विशेष एक सौभाग्य जे गुरुदेव तिनि भगवान के विशेष करे कलियुगेर जुगधर्म भगवानेर नाम तो भगवान नाम रूपे अवतरण करेछेन कलियुगे तैसे नाम के भगवान अभिन्न एवं बेसी कृपा नामेर मध्य दिएछेन। तो आज के प्रथम दीक्षा गुरुदेव भगवान नाम दान करबें अपना दक्षिण कर्ण दिए गुरुदेव जखन बोलबें हरे कृष्ण महामंत्र तखन सबाई ध्यान दिए मन दिए दक्षिण काने सुनबें जखन गुरु महाराज अपने मंत्र दिबें हरि नाम हरे कृष्ण महामंत्र जखन उन्नी उच्च स्वरे बोलबें एटी अपनारा मन दिए सुनबें एवं सेटाके भालो करे
আবার গুরু মহারাজ বলার পরে আপনারা বলবেন। গুরু মহারাজ যখন পুরা মন্ত্র ষোলো নাম বত্রিশ অক্ষর পুরা বলে দিবেন, তারপরে আপনারা উচ্চারণ করবেন, এটা সবাই মনে রাখবেন। হ্যাঁ, আগে থেকে আমি একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তো আমাদের এই ভগবানের নাম করতে দশটি অপরাধের বিচার করে ভগবানের নাম, তো সেগুলি আমরা কিছু আলোচনা করব সংক্ষিপ্তভাবে। তো দীক্ষা এখানে আজকে অনুষ্ঠান হচ্ছে, দীক্ষা মানে দিব্যজ্ঞান। দিব্যজ্ঞান শব্দের অর্থ বলা হয়েছে যে ভগবানের সাথে আমাদের সম্বন্ধ, এবং সম্বন্ধ জেনে কর্তব্য সম্পাদন, যেটি কৃষ্ণ ভক্তি অভিধেয়। আর এই কৃষ্ণ ভক্তির মাধ্যমে আমরা কৃষ্ণ প্রেম প্রয়োজন লাভ করে থাকি। তাই দীক্ষার মাধ্যমে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে এই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এটি গুরুদেব শিষ্যের হৃদয়ে প্রদান করেন। সেই জন্য বিশেষ করে প্রথম দীক্ষায় হরিনাম দান করা হয়। এই হরিনাম মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনং, চিত্তরূপ আয়না পরিষ্কার হয়ে যায় এই হরিনাম জপ কীর্তনের মাধ্যমে। এই হরিনামের মাধ্যমে অনেক কিছু পাওয়া যায়, সর্বশেষ হচ্ছে প্রেম লাভ হবে। তো সেই প্রেম লাভ করাই আমাদের ইপ্সিত লক্ষ্য, জীবনের অন্তিম লক্ষ্য। তা আমাদের জীবন অন্তিম কবে আমরা জানি না, সেজন্য এখন থেকে কি করে সেই ভগবত প্রেম লাভ করব তার জন্য আমাদের প্রয়াসী হতে হবে। আমাদের অন্য কোনো কিছু জাগতিক কামনা করার কোনো প্রয়োজন নেই। গুরুদেবের কাছে কেবল শুদ্ধ কৃষ্ণ প্রেমভক্তি লাভের ইচ্ছায় যেন আমরা এই দীক্ষা গ্রহণ করি। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে, জাগতিক বস্তু পাওয়ার আশা নিয়ে যেন আমরা সদ্গুরু গ্রহণ না করি। যারা সদ্গুরু নয় তারা হয়তো জাগতিক জিনিস আপনাকে প্রদান করবে, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে জাগতিক জিনিস হচ্ছে অনিত্য, এগুলো যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আপনারা বুদ্ধিমান, ভগবানের প্রিয় প্রতিনিধি নন্দ মহারাজের পুত্র, যশোদার পুত্র কৃষ্ণের প্রিয় প্রতিনিধি সদ্গুরু, দীক্ষা গ্রহণ করাই আমাদের পরম কর্তব্য। এই মনুষ্য জীবনকে সার্থক করতে এটি দরকার। তো এই জন্য আমরা পরম্পরা সূত্রে এই ভগবত প্রেম লাভ করার জন্য সদ্গুরুর দীক্ষা গ্রহণ করতে আমরা অভিলাষী। তো আপনারা ভাগ্যবান, শাস্ত্রে বলা হয়েছে যে ভাগ্যবান ব্যক্তি তারা সদ্গুরু কৃপা লাভ করতে পারে। তা ছিল জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ, যিনি গুরু পরম্পরা সূত্রে, তিনি গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণের প্রতিনিধিত্ব করছেন, কৃষ্ণকে দান করবেন, কৃষ্ণ সেবা শেখাবেন, এবং কিভাবে আমরা কৃষ্ণ প্রেম পাব তার জন্য তিনি গুরু পরম্পরার সাথে এই দীক্ষার মাধ্যমে আমাদের যুক্ত করে দেবেন। দীক্ষা মানে গুরু মহারাজ বলছেন গুরু পরম্পরার সাথে যুক্ত হয়ে যাওয়া, তার মানে আমাদের যে সেবা গুরুদেব সেটি পরম্পরা সূত্রে রাধারানীর কাছে পৌঁছে দেন এবং রাধারানী সেটি কৃষ্ণকে পৌঁছাই দেন। তো সেটা নিরপরাধে যদি আমরা গুরুর আদেশ পালন করি, গুরুদেব প্রদান করছেন যে হরিনাম মন্ত্র, সেই মন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি গুরু মহারাজ বলছেন যদি আমরা নিরপরাধে করি। আর চারটি নিষেধ আছে পাপকর্ম, যেমন কোনো জীব হত্যা আমরা করব না, বিশেষ করে মৎস্য মাংস
পেঁয়াজ রসুন ইত্যাদি যে আমিষ জাতীয় দ্রব্য এগুলি পাপকর্ম বর্জন করতে শাস্ত্রে বলা হয়। কেন পাপকর্ম থাকলে দৃঢ়তার সহিত ভগবানকে আরাধনা করা যায় না, সেই জন্য ভগবানের নাম এমন একটি পুণ্যকর্ম সদ্গুরু দান করেন যার ফলে আমাদের সমস্ত পাপ চলে যায়। আর যখন আমরা নিরপরাধে নাম করি তখন আমরা কৃষ্ণ প্রেম লাভ করি, যেটি আমাদের জীবনের পরিপূর্ণতা প্রাপ্তি। তাহলে এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে, আর বারবার এই সংসার দহনে দগ্ধীভূত হতে হবে না। এই জন্য আমরা সদ্গুরু আশ্রয় নেই, দীক্ষা নেই। প্রথমেই গুরু আশ্রয় করা হয়, 64 ভক্ত অঙ্গের মধ্যে গুরু বা আশ্রয়, তারপরে দীক্ষা এবং গুরু সেবা, এভাবে ক্রমান্বয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি। তো সেজন্য সদ্গুরু তিনি, যিনি সমস্ত যে শিষ্যকে দীক্ষার মাধ্যমে তার সমস্ত পাপ তিনি গ্রহণ করেন। আর পরে যদি আমরা আবার পাপ করব, আজকে সংকল্প করছি, তাহলে আমাদের শাস্তি পেতে হবে, গুরুকেও শাস্তি পেতে হবে। তো সেজন্য সতর্ক অবলম্বন করতে হবে। আমরা এই সংসারে বারবার আসছি, যা তার না আসতে হয়, এখানে আমরা দগ্ধীভূত হচ্ছি। আমরা গুরু প্রতিদিন মঙ্গলারতিতে গাই, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে গান গেয়েছেন, সংসার দাবা নল লীল লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এ বাংলায় একজন আচার্য গেয়েছেন, সংসার দহনে দগ্ধ জীবকুল উদ্ধার কারণে করুণা বারিদ কৃপা বারি দানে বন্দী গুণসিন্ধু গুরুর চরণ কমলে। তো গুরুদেবের যে করুণাটা এত সমুদ্রের মতো, তার যে কৃপা বারি বর্ষণ এরকমই, যে তিনি আমাদের সংসার দাবানলকে মুক্ত করে দেন। সংসার মানে আমরা জানি যে যা আমাদের থেকে চলে যাবে, সংসার সম্যক রূপে অপসারিত হয়ে যায় যাহা, তার মানে আমার এই দেহটা চলে যাবে, পুত্রকন্যা চলে যাবে, ধন সম্পদ চলে যাবে, ঘর বাড়ি চলে যাবে, এই জন্য তাকে বলা হয় সংসার। সংসার দগ্বানল বলা হলো কেন না, এইগুলি চলে গেলে আমরা হৃদয়টা দাউ দাউ জ্বলে, আগুন জ্বলে যাওয়ার মতো কষ্ট পাই। সেই জন্য গুরুদেব যাতে বারবার এইরকম চক্রে না আসতে হয়, এই সংসার দাবানলে বারবার আমরা জ্বলিত প্রজ্বলিত না হই, তার জন্য তিনি ভগবান, গুরুদেব হচ্ছেন ভগবানের সমস্ত করুণার মূর্ত বিগ্রহ। তো সেটি সেই বারি রূপে বর্ষিত হয়, যার দ্বারা এই সংসার দাবানল থেকে আমরা মুক্ত হতে পারি, মানে বারবার চক্র থেকে, জন্মমৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হয়ে যাই। তো সেজন্য সদ্গুরু আমরা গ্রহণ করি। তো গুরুদেব আজকে আপনাদের হরিনাম দিবেন, প্রথম দীক্ষা হরিনাম দিবেন, নামকরণ করবেন, যজ্ঞ হবে, অনেক কিছু আজকে আপনারা লাভ করবেন। কিন্তু এই হরিনাম করতে আমাদের 10টি অপরাধ সতর্ক হতে হবে, পদ্মপুরাণে এগুলি বলা হয়েছে। আমরা নামহট পরিচয়ে আপনাদের কাছে বলেছি, আপনারা বলেছেন, তো আবার আমরা একটু শ্রবণ করব যাতে আমরা সতর্ক থাকি, এগুলি মনে বারবার যেন আমরা করি। তো সেই 10বিধ নাম অপরাধ মধ্যে প্রথম অপরাধ হচ্ছে, যে সমস্ত ভক্তবৃন্দ ভগবানের নাম প্রচার করেন, নাম আশ্রয় ব্যক্তি ভগবানের নাম অন্য জীবের কাছে প্রদান করেন, এইরকম যে বৈষ্ণব ভক্ত, তাদের প্রতি সমালোচনা বা তাদের নিন্দা করা, তাদেরকে প্রহার করা, গালি দেওয়া, তাদের দর্শন করে হর্ষ না হওয়া, তাদের তারা এলে আবার তাদের পিছনে না যাওয়া, এরকম কিছু অপরাধ, বৈষ্ণব অপরাধ আছে। কেন এই বৈষ্ণব অপরাধকে শ্রীল কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছেন, হাতি মাতার মতো।
মতহস্তি যদি বাগানে ঢুকে সে কি করবে, গাছপালা একদম সমূলে উৎপাটিত করে দেবে, তো সেজন্য সেটা পাতা টাতা সহ শুকিয়ে যাবে একদম, শিকড় সহ যদি তুলে দেওয়া হয়। তো সেজন্য আমাদের ভক্তিলতা বীজ গুরুদেব দান করবেন, আর যদি আমরা বৈষ্ণব অপরাধ করি তাহলে এই মতহস্তির মতো সমূলে এইটা উপরে যাবে আর তখন সব শুকিয়ে যাবে, তখন আর আনন্দ হবে না। তো সেজন্য বৈষ্ণব অপরাধ এইরকম যে দশটা অপরাধ আছে, আমরা আগে জানি অপরাধ, অপ মানে অপসারিত হওয়া, রাধ মানে আরাধনা। আমরা এই যে আরাধনা করছি প্রতিদিন ভগবানের সেবা, রান্না করছি, জপ করছি, গ্রন্থ পড়ছি, সাধুসঙ্গ করছি, প্রচার করছি, ভগবানের জন্য বিভিন্ন সেবা করছি, এগুলি আরাধনা, পূজা করছি। তো এই আরাধনাটা ভালো লাগবে না যখন আমরা এই দশটি নাম অপরাধ করব। বিশেষ করে বৈষ্ণব অপরাধটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে, সেখান থেকে আর সব কিছু ধ্বংসের দিকে চলে যাবে। তো সেজন্য ভক্ত সঙ্গে আমাদেরকে সবসময় থাকার চেষ্টা করতে হবে। এই জন্য গুরুদেব নাম হট সংঘ, নিত্যানন্দ প্রভু প্রবর্তিত, মহাপ্রভুর নির্দেশিত সে নাম হট সঙ্ঘে সাথে যুক্ত থাকতে সবাইকে বলেছেন, কেন ওখানে সাধুসঙ্গের সুযোগ রয়েছে। সেজন্য প্রতি সপ্তাহে সাধুসঙ্গ করতে হবে, আর নিজের বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন তুলসীর সঙ্গে করতে হবে, আর এইরকম যদি বেড়া থাকে তাহলে অপরাধটা থেকে বাঁচা যাবে, অপরাধটা হবে না, মুক্ত হওয়া যাবে, অপরাধ হবেই না যদি আমরা ভক্ত সঙ্গে থাকি। তো সেজন্য এরকম ভক্তদের যেন আমরা সমালোচনা না করি, তার জন্য সচেষ্ট থাকতে হবে বারবার, যে আমি কারো কোনো ভক্তকে কষ্ট দিলাম বা দুঃখ দিলাম কি না, কোনো অপমানসূচক কথা বললাম কি না, তার সম্বন্ধে সবাইকে ভালোবাসার জন্য চেষ্টা করতে হবে। কনিষ্ঠ, মধ্যম, উত্তম প্রত্যেক ভক্তের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা, প্রীতি, আদান প্রদান এটা রাখার চেষ্টা করতে হবে। তাহলে যে কোনো কিছু করবেন, পরামর্শ করব, তাহলে দেখবেন সুরক্ষা থাকবে। তো দ্বিতীয় অপরাধ হচ্ছে যে সমস্ত দেবগণ আছেন, শিব, দুর্গা, কালী ইত্যাদি বহু দেবতা রয়েছেন, সেই সমস্ত দেবতাদের নাম যেমন কালী কালী বলা, দুর্গা দুর্গা বলা, শিব শিব বলা, আর কৃষ্ণ কৃষ্ণ বলা এক মনে করা, তো এটি অপরাধ। কেন, যদি কেউ দেবদেবীর সঙ্গে ভগবানের নামের সাথে সমান করে, শাস্ত্রে বলা হচ্ছে স্বপাষণ্ডী ভবেত, সে পাষণ্ডী, সে কখনো কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না। কেননা সমস্ত দেবতারা ভগবানের পাদপদ্মের আশ্রয়ে রয়েছে। ভাগবতে একটা শ্লোক আছে, শাস্ত্রে দশম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, মূলং হি বিষ্ণু দেবানং যত্র ধর্ম সনাতন তস্য চ ব্রাহ্মণ বিপ্রাস্তপ যজ্ঞ সদক্ষিণা। কত সুন্দর কথা, দশম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে 39 নম্বর শ্লোকে বলা হয়েছে, বিষ্ণুই দেবতাদের মূল, ভগবান হচ্ছেন, কৃষ্ণ হচ্ছেন সমস্ত দেবতাদের আশ্রয় মূল, অহং আদি দেবানাম ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন। তো সেজন্য ভগবানের কাছেই সমস্ত ধর্ম আছে, সনাতন সংস্কৃতি রয়েছে, বেদ আছে, গাভী রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, তপস্যা এবং উপযুক্ত দক্ষিণা, যজ্ঞ অনুষ্ঠান এসব ভগবানের পাদপদ্মে রয়েছে। তো সেজন্য সমস্ত দেবতারা ভগবানের পাদপদ্মেই রয়েছে, আর সমস্ত দেবতারা বিষ্ণুই হচ্ছেন সমস্ত দেবতাদের আশ্রয় মূল, এটা আমাদের জানতে হবে। কখনো দেবতাদের নাম ভগবানের নাম এক করে ফেলবেন না। কালী কালী কৃষ্ণ কৃষ্ণ বলে এক, অনেক সংস্থা আছে বলে যেই কালী সেই কৃষ্ণ বলে বিভ্রান্ত করবে, কিন্তু শাস্ত্রে এটি নেই, এটা আমাদের যেন ভালো করে বোঝা যায়। তো সেজন্য আমাদের দেবদেবীর নাম আর ভগবান নাম এক যেন আমরা না করি, তাহলে অপরাধ হয়ে যাবে, এটা দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ হচ্ছে কি, গুরুদেবের
অবজ্ঞা করা, গুরুদেবের আদেশের অবজ্ঞা করা। যেমন আপনারা সবাই কি সংকল্প করলেন যে আজ থেকে চারটি নিষেধ, কখনো আমি কোনো জীব হিংসা করব না, যেখানে ধর্মের চারটি স্তম্ভকে রক্ষা করব, সত্য দয়া তপ শৌচ এই চারটি স্তম্ভকে রক্ষা করব। তো তার জন্য আপনারা সবাই সংকল্প করলেন বা আমরা করছি যে কোনোরকম মৎস্য মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি এই আমিষ দ্রব্য যেটি পাপকর্ম ভক্তির বাধক প্রতিকূল সেটি গ্রহণ করব না, কোনো নেশা বিড়ি পান চা কফি সিগারেট হিরোইন এলএসডি এগুলি গ্রহণ করব না, কোনো দ্রুত ক্রীড়া তাস পালি জুয়া লটারি এসব গ্রহণ করব না, কোনো রকম অবৈধ সঙ্গ করব না। যার দরুন এই চারটি পাপকর্মের দরুন আমাদের দয়া, যখন আমরা মৎস্য মাংস ভোজন করি জীবের হৃদয় থেকে ধর্ম নামক স্তম্ভ দয়া নষ্ট হয়ে যায়, তারপরে যখন আমরা নেশা করি আমাদের তপস্যা বৃত্তি নষ্ট হয়ে যায়, যখন আমরা দ্রুত ক্রীড়া করি সত্যবাদিত্ব নষ্ট হয়, এবং আমরা যখন অবৈধ সঙ্গ করব তখন আমাদের হৃদয় থেকে শুচিতা পবিত্রতা চলে যাবে। এই জন্য আমরা যেহেতু দীক্ষা নিচ্ছি মানে ধর্ম আচরণ করছি, আর এই ধর্মর সূচনা ভগবানের নাম থেকে, যেটি যমরাজ বলেছেন, প্রভুপাদ সুন্দর কথা বলেছেন যে আমাদের ধর্মের সূচনা বা ভক্তির সূচনা হয় ভগবানের নাম থেকে, যেটি যমরাজ নিজে বলেছেন। ওটা আপনারা দেখবেন ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায় ২২ নম্বর শ্লোকে যমরাজ নিজে বলছেন যে ধর্মের সূচনা ভক্তির সূচনা কী করে হয়। তো সেটা বলা হয়েছে যে ভগবানের দিব্য নাম কীর্তন থেকে শুরু হয় যে ভক্তিযুগ, তাই মানব সমাজে জীবের পরম ধর্ম। এটি যমরাজ বলছেন, গুরু প্রভুপাদ এটি উদ্ধৃতি দিচ্ছেন, গুরু মহারাজ এটি বারবার বলেন। তো সেজন্য আজকে আপনারা প্রথম দীক্ষায় এই ভগবানের নাম গুরুদেব প্রদান করবেন, তার মানে ভক্তির সূচনা হয়ে গেল ভগবানের নাম গ্রহণের মাধ্যমে। তো এভাবে আমাদের যদি আমরা গুরুদেবের এই সব নির্দেশ পালন করব বলে প্রতিজ্ঞা করলাম, কিন্তু আমরা যদি গুরুদেবের এই আদেশকে আবার ভঙ্গ করি তাহলে অপরাধ হয়ে যাবে। কেন? গুরুদেব নাম গুরু, নাম প্রদাতা গুরু। তো সেজন্য নাম প্রভু দেখেন যে এই নাম প্রদানকারী গুরুর কথা আদেশ সে অমান্য করছে, উল্লঙ্ঘন করছে, তাহলে তার অপরাধ হবে। তাহলে সে কৃষ্ণ প্রেম জীবনে যে আপনারা বলেন আমি ঈপ্সিত লক্ষ্য প্রেম পাব, সেটা পাবেন না, ওখানে বন্ধ হয়ে যাবে। তো সেজন্য সাবধান থাকতে হবে। তো এভাবে চতুর্থ নাম অপরাধ হচ্ছে যে বৈদিক যে শাস্ত্র রয়েছে এবং অনুগামী শাস্ত্র রয়েছে সেগুলির না মানা, অবজ্ঞা করা। এ শাস্ত্রে কেউ লিখে দিয়েছে এরকম ভাবা, বৈদিক শাস্ত্র ভগবানের মুখনিসৃত, আর সেটিকে বুঝানোর জন্য আচার্যরা সেই শাস্ত্রের কথাকে পুনরায় তারা আমাদেরকে বুঝাতে ব্যাখ্যা করেছেন, তার অনুগমন করেছেন, আরও সরল করে দিয়েছেন। যদি আমরা সেই সমস্ত শাস্ত্রকে অবজ্ঞা করি, অনেক লোক বলে ওই প্রভুপাদ যা লিখছে এগুলো ঠিক নেই, কিন্তু প্রভুপাদ যা লিখছেন আমরা দেখি সমস্ত আচার্যদের কথা। আর প্রভুপাদ নিজে বলেছেন আমার গ্রন্থ আমি নিজে দৈনিক পড়ি, আপনারা সবাই দৈনিক পড়বেন। কেন জানেন? প্রভুপাদ এরকম বলছেন, কেন জানেন আমি দৈনিক পড়ি না? আমি যখন এই গ্রন্থ তাৎপর্য ভাষ্য রচনা করেছি তখন স্বয়ং কৃষ্ণ আমাকে এটি বলেছেন, আমি লিখেছি। বর্তমান বদ্ধজীবের কিভাবে সরলতা উপলব্ধি হবে? সব আচার্যদের কথা, ভগবানের কথা ভগবান নিজে বলেছেন। সেই জন্য প্রভুপাদ বলছেন আমি নিজে, এই জন্য প্রতিদিন আমি এটি ভাষ্য দিয়েছি, কিন্তু আমি এটা নিজে অধ্যয়ন করি। কেন না? স্বয়ং ভগবান আমাকে এসে বলেছেন এই কথাগুলি। জয় প্রভুপাদ কি! তাহলে প্রভুপাদের যে ভাষ্য তাৎপর্য সমস্ত শাস্ত্রের অনুগমন করা হয়েছে, ভগবানের দ্বারা প্রদত্ত অনুমোদিত, অতএব এইগুলি বৈদিক শাস্ত্র তার অনুগামী শাস্ত্রকে যদি আমরা কল্পনা জল্পনা দিদিমা ঠাকুরমার ঝুলি গল্প মনে করি তাহলে ওটা অপরাধ হয়ে যাবে। কেন? ওই শাস্ত্রেতে বিশেষ করে ভগবানের নামের মহিমাকে প্রকাশ করা হয়েছে। ভগবানের নাম মহিমা বিশেষ করে আদ্যে মধ্যে অন্তে সর্বত্র ভগবানের নামের কথাই বলা হয়েছে। আমরা যখন এই শাস্ত্রের নিন্দা করব তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। তো চতুর্থ হয়ে গেল। পঞ্চম অপরাধ হচ্ছে যে
নাম সমূহকে কল্পনা সরি অর্থবাদ করা, অর্থবাদ বা অতিস্তুতি, নাম মাহাত্মের অতিস্তুতি, মানে নাম যে মহিমা আছে, কেউ কেউ বলছে ওইসব বাড়িয়ে টাড়িয়ে বলছে, নাম করলে প্রেম পাওয়া যাবে, ভগবতধামে যাওয়া যাবে, সব পাপ মুক্ত হয়ে যাবে, কৃষ্ণ প্রেম পাওয়া যাবে, হৃদয় মার্জন হয়ে যাবে, নামের অনেক মহিমা শুনছে। অনেক বাইরের লোক বলবে এগুলো সব বাড়িয়ে চাড়িয়ে বলা হয়েছে, অতিস্তুতি, কিন্তু না, এটাকে বলে অর্থবাদ। বা অর্থবাদ মানে ভগবান হরে কৃষ্ণ আমরা জপ করছি, হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে ভগবান সর্ব আকর্ষক, এটাকে হে কৃষ্ণ হে রাধে, হে কৃষ্ণ আল্লাদিনী শক্তি আমাকে সর্বদা আপনাদের সেবায় নিযুক্ত করুন, তার মানে আচার্যরা বলছেন। কিন্তু আমরা বলছি কি না, হরে কৃষ্ণ মানে হরে মানে হয়ে যাও, কৃষ্ণ হয়ে যাও, কৃষ্ণ হয়ে যাও, এরকম অপব্যাখ্যা। তো এটা অর্থবাদ হয়ে গেল, মানে প্রকৃত অর্থকে বাতিল করে দিলাম, এই জন্য এটা পঞ্চম অপরাধ। আমরা অনেক সময় আমাদের ইস্কন ভক্তরা এটা ষষ্ঠ বলে, কিন্তু আমাদের জিবিসি যে পঞ্চরাত্র প্রদীপ রচনা করেছেন, প্রভুপাদ যেসব তাৎপর্য দিয়েছেন চৈতন্য চরিতামৃতে শ্রীমদ ভাগবতে, যা লেখা আছে আমরা নামটা পড়েছি সেটা দিয়েছি, কিন্তু অন্যান্য আমাদের ইস্কন মন্দিরে কখনো কখনো পাঁচটা ছয়, ছয়টা পাঁচ এরকম হয়। তো সেজন্য বিভ্রান্ত হবেন না, কোনো একটা নাম্বার হলেই হলো, জানা থাকলেই হলো যে এই নাম অপরাধ দশটি, তার মধ্যে যে নাম্বারে না মিলতে পারে, কিন্তু জানাটা আমাদের প্রয়োজন যে না আমি নামে অর্থবাদ এরকম করব না, বুঝতে পারল? যেন কেউ ও এটা ভুল বলছে, ছয় এটা, পাঁচ এটা, এরকম কিছু চিন্তা করবেন না। কিন্তু যেটা নামহট পরিচয় বাংলাতে আছে সেটা ভাগবতের সপ্তম স্কন্ধের রয়েছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, ওই তাৎপর্যে যা আছে, এবং যেটি পদ্মপুরাণের শ্লোক রয়েছে সেই শ্লোকের অনুসারে এই বাংলা নামহট পরিচয় দেওয়া আছে, চৈতন্য চরিতামৃতে আদিলীলাতে অষ্টম পরিচ্ছদে একটা তাৎপর্য রয়েছে, প্রভুপাদ সমস্ত তাৎপর্য দিয়েছেন, সেখান থেকে আমরা এখানে বাংলা নামহট পরিচয় তুলেছি। সেজন্য আরও ইস্কনে বিভিন্ন মন্দিরে এই পাঁচ নম্বর যেটা আমি অর্থবাদ বললাম সেটা তারা বলে যে নাম সমূহকে কল্পনা মনে করা বা কাল্পনিক, এটা উড়িষ্যাতে বইটা দেওয়ার সেরকম লেখা আছে দেখছি, আমরা দিলাম বাংলা থেকে লিখতে কিন্তু ওরা উড়িষ্যাতে আবার লিখছে নিজেরা, যাই হোক সেটা নিজেরা নয়, ইস্কনের বইতে আছে ইংরাজি থেকে লিখছে, ঠিক আছে, কিন্তু প্রভুপাদের সব বইতে নাম বাংলা পরিচয়ে যা আছে সেটা আছে, নাম্বার পদ্মপুরাণের শ্লোক অনুসারে প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন। কখনো প্রভুপাদ আগে পিছে বলেছিলেন সেটা আমাদের ইস্কন ভক্তরা করে, সেজন্য আগে পিছে এটাকে যেন আমরা চিন্তা করব না। তো পঞ্চম নাম অপরাধ, যে ভগবানের নাম মহিমা আছে সেটা বা নাম রয়েছে বিভিন্ন নাম, সেটা কাল্পনিক মনে করা বা কল্পনা মনে করা, এরকম যেন কেউ মনে না করেন। সপ্তম নাম অপরাধ হচ্ছে নাম বলে পাপাচরণ করা, মানে নামকে দেখিয়ে পাপ করা, যেটা সহজিয়ারা করে, খ্রিস্টানরা করে, এসে চার্চে গড গড করে, হে গড আর আমি কখনো পাপকর্ম করব না, সারা সপ্তাহ পাপ করবে, একদিন এসে গডের কাছে ক্ষমা ভিক্ষা করবে, আবার তারপরের দিন গিয়ে আবার গড গড মানে পাপকর্ম করবে না। যে ভাবছে নাম করলে পাপ ক্ষয় হয়ে যায়, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে এক নামে যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে, এইটাকে শাস্ত্র কথাকে মেনে ভেবে অনেক কীর্তনিয়ারা সহজিয়ারা বলে আরে দেখ চৈতন্য চরিতামৃতে বলা আছে যত পাপ করো না কি দায় আসে, এক নাম করবে সব পাপ খালন হয়ে যাবে। তো এটা আছে কুঞ্জর শৌচবত, পরীক্ষিত মহারাজ বলেছেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, কুঞ্জর শৌচত মানে হাতি স্নানের মতো, হাতি স্নান করে ভালো করে আবার ডাঙ্গায় উঠে আবার ধুলা দিয়ে দেয়, ঠিক সেরকম আমরা নাম করলাম সব পাপ চলে গেল, আবার গিয়ে পাপ করলাম, এটাকে বলে নাম বলে পাপাচরণ করা, মানে নামকে দেখিয়ে পাপ করা, এটা অপরাধ, ভজন ঘরে জিরু থাকবে, তো সেই জন্য সাবধান থাকবেন। অষ্টম নাম অপরাধ হচ্ছে বৈদিক কর্মকাণ্ড যেগুলি আছে, দান ধ্যান করা, যজ্ঞ করা, তারপরে স্কুল কলেজ বানিয়ে দেওয়া, বস্ত্র দান করা, এগুলিকে বৈদিক কর্মকাণ্ড বলা হয়, এই ফল অনিত্য, কিন্তু পিতৃমাতৃ শ্রাদ্ধ ইত্যাদি
এগুলির দ্বারা ভগবানের নাম সমান মনে করা। অনেক মনে করলো যে পিতৃমাতৃ শ্রাদ্ধ করছি, যজ্ঞ করছি আর ভগবানের নাম করা সব এক। তো সব অনেকে ভক্ত কী করে, পিতামাতার শ্রাদ্ধ উপলক্ষে নাম সংকীর্তন করে। ভাগবত কথা বলে যে বাবা মার পিতৃ শ্রাদ্ধ উপলক্ষে ভাগবত সপ্তাহ হবে। তাহলে পিতামাতার শ্রাদ্ধটা হয়ে গেল মুখ্য, ভাগবত কথাটা হয়ে গেল গৌণ, তাতে নাম অপরাধ হয়ে গেল। সেজন্য জীব গোস্বামী সন্দর্ভে বলছেন, যদি কেউ অর্চন করে, পূজা আপনারা করছেন, পূজা করলাম, ভাগবত পাঠ করলাম কিন্তু ভগবানের নাম করলাম না, তাহলে কী হবে, সেটা ওই অষ্টম অপরাধের মধ্যে যাবে। তো সেজন্য খুব সাবধান থাকতে হবে। সেজন্য পিতামাতার শ্রাদ্ধকে ভগবানের নামের সঙ্গে সমান করে দেওয়া একটা অপরাধ হয়ে যাবে। সেজন্য আমরা ভাগবত কথা, শ্রবণ কীর্তন এগুলি মুখ্য ভগবানের প্রীতির জন্য করব, কিন্তু পিতামাতার শ্রাদ্ধটা গৌণ, ওখানে বৈষ্ণব সেবা করছেন ওটা যেন গৌণ থাকে, সেটাকে উপলক্ষ করে যেন এগুলি করবেন না, তো তাহলে সেটা অপরাধ হবে, সমান মনে করবেন না। অনেক লোক বলবে এসব এক, এই পিতামাতাকে ভজন করা, তাদের শ্রাদ্ধ করা, এসব এক, দেবদেবী পূজা করা সব এক, না এটা অপরাধ হয়ে যাবে, সব এক নয়। মহাপ্রভু ছোটবেলায় গুরু মহারাজ বলছিলেন যে কি নাম মুরারিগুপ্ত, সে তার সাথে তর্কাতর্ক হচ্ছে, মুরারিগুপ্ত বলছে নিমাই জানো সব সমান। তো নিমাই তখন ছোট বলছে, না না মুরারি তুমি ভুল বলছো, সব সমান নয়। তো এরকম তর্কাতর্কি হয়। একদিন মুরারিগুপ্ত এসছে, সচিমাতা বলছে মুরারি তুমি তো আমার বাড়িতে দৈনিক আসো, আজ একটু কিছু খাওয়া দাওয়া করো, প্রসাদ খাও। তো মুরারিগুপ্ত নিমাই একটু দূরে খেলা করছে, আর মুরারিগুপ্তকে সচিমাতা যেই খেতে দিয়েছে, নিমাই অমনি দৌড়ে এসে ওই খাবার থালায় পেচ্ছাপ করে দিয়েছে। তখন সঙ্গে সঙ্গে মুরারিগুপ্ত বলছে, আরে নিমাই কী করলে, বলে কেন তুমি না কালকে বলছিলে সব সমান খাও। তো এগুলি মায়াবাদী ভাষ্য, তো এগুলি সব খারাপ, এগুলিও এরকম কর্মকাণ্ডের মধ্যে সব এক বলে দেওয়া, এটাও ঠিক নেই। তো সেজন্য আমাদের ভগবানের নাম আর এই কর্মকাণ্ডীয় জিনিস সব এক বলে চাড়িয়ে দেওয়া, এটা অপরাধ হবে। তারপরে নবম অপরাধ হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে, যাদের শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই, তাদের সামনে ভগবানের কিছু মহিমা বলার প্রয়োজন নেই, তাদেরকে আমরা অনুরোধ করতে পারি হরে কৃষ্ণ মন্ত্র বলুন, একবার প্রসাদ দিতে পারি, হরে কৃষ্ণ বলতে পারি। তো এইভাবে তাদের শ্রদ্ধাটা ক্রমান্বয়ে উদয় করানো যেতে পারে, কিন্তু তাদের সামনে এরকম আমাদের মহিমা বলার কোনো প্রয়োজন নেই, তারা সেটি গুরুত্ব দিবে না, সেজন্য অপরাধ হয়ে যাবে। দশম নাম অপরাধ হচ্ছে যে আমরা নামের অনেক মহিমা জানছি কিন্তু তা সত্ত্বেও আমরা জড়জাগতিক সমস্ত বিষয়বস্তুর প্রতি আসক্তি বজায় রাখছি, যে আমাকে এই জড়জাগতিক বিষয়গুলি রক্ষা করবে, কৃষ্ণ রক্ষা করবেন এই বিশ্বাস নেই, ভগবান যে সব কিছুর মানে গুপ্তা জগন্নাথ, তিনি সকলের নাথ, সকলের আশ্রয়দাতা, সব কিছু তার থেকে আসছে, এই দৃঢ় বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলছি সব জানা সত্ত্বেও। তো সেজন্য সেটাও দশম নাম অপরাধের মধ্যে যাবে। তো সে এইভাবে আর অপরাধ হচ্ছে বলে ভগবানের নাম বন্ধ করে দেবেন না, কেউ হরিনাম করে না তার আর অপরাধ হয় না, কিন্তু এই নাম তিন রকম স্তর আছে। প্রথমে যে জপ করি আমরা সেখানে অপরাধ যুক্ত হয়, আমরা প্রথমে শুদ্ধ নাম করতে পারি না, প্রথমে অপরাধ যুক্ত নাম হয়, তারপরে নামাভাস হয়, তারপরে শুদ্ধ নাম হয়। কিন্তু অপরাধ হচ্ছে বলে তখনই আমি নাম ছেড়ে দিব, বন্ধ করে দিব, তা করবেন না। কেন, শাস্ত্র বলে এই নাম করতে করতে যদি আমরা অহর্নিশি নাম করি ভগবানের নাম, তাহলে এই নামই প্রভাবে এই অপরাধটাও একদিন কেটে যাবে, তখন নাম আভাস স্তরে আসবেন আর তারপরে শুদ্ধ নাম চলে আসবে। তো এইভাবে আমাদের দশটি নাম অপরাধ আমরা শুনছি। তো সেজন্য আজকে আমরা সৌভাগ্যবান যে সুন্দরভাবে আপনারা চেষ্টা করবেন এই দশ নাম অপরাধকে যাতে স্মরণ থাকে বারবার, প্রতিদিন মঙ্গলারতির পরে আমাদের ভক্তরা আলোচনা করে, চেতদর্পণ মার্জনম শিক্ষাষ্টকম বলার পরে
আপনার বাড়িতে ছেলে মেয়েকে নিয়ে পরপর দশ নাম অপরাধ শ্রবণ করলে মনে থাকবে, ও আমি কোনো আজকে বলছি সমস্ত বৈষ্ণবদের নিন্দা করা উচিত না, কিন্তু আমি আজকে তো করলাম, তখন এই সতর্কতা মনে আসবে যদি দৈনিক আমরা স্মরণ রাখি। আর কিন্তু যদি মনে না রাখি তাহলে বিজ্ঞানে পরিণত হবে না, বাস্তবে তো হবে না। তো সেই জন্য দৈনিক আমরা শুনব। আর গুরুদেব বলেছেন দৈনিক যেন আমরা ভাগবত আশ্রয় করি, প্রত্যেক দিন ছেলে মেয়েকে জন্য আমরা গ্রন্থ পড়ি, নিত্যং ভাগবত সেবয়া, গীতা ভাগবত গ্রন্থ যেন দৈনিক পড়ি। আর এই হরিনাম আজকে যে প্রথম দীক্ষায় আপনারা লাভ করবেন, দ্বিতীয় দীক্ষা সেই গুরু থেকেই গ্রহণ করবেন আপনারা সংকল্প করেছেন। কখনো এ দীক্ষা মানে গুরুদেব বলতেন যে গুরুতে আসক্তি, হৃদয়ের মাঝে তাকে ধারণ করে রাখা, তার মানে গুরুর কে আসক্ত হওয়া। কিন্তু এখন কোনো কিছু কারণে কারুর দ্বারা কিছু আপনি বিপদে পড়লেন বা অসুবিধা হলো, কোনো গুরুভাই থেকে হোক বা ভক্ত থেকে হোক, তখন আপনি হয়তো ভাবলেন না আমি আর এই ইস্কনে যুক্ত থাকবো না, অন্যদিকে চলে যাব, তখন গুরু ত্যাগ হয়ে যাবে, তাহলে অপরাধ হবে। গুরুদেব বলছেন যদি কেউ সদ্গুরুকে ত্যাগ করে কোটি জন্ম সে আর সদ্গুরু লাভ করতে পারবে না, তাকে বারবার এরকম নিম্ন জুনিতে পশু জুনিতে ঘুরতে ঘুরতে কষ্ট পেতে হবে। তো সেজন্য খুব সাবধান, সদ্গুরুকে ত্যাগ করবেন না, সেজন্য অভ্যাস করতে হবে বারবার যে গুরুর আদেশ, যে গ্রন্থ অধ্যয়ন করা, সেজন্য সাধুসঙ্গ করা, প্রতিদিন ছেলে মেয়েদেরকে নিয়ে বসা এবং নামহট্ট মহামিলনে যাওয়া, মাঝে মাঝে মন্দিরে আসা। আর যখন দ্বিতীয় দীক্ষা নেবেন তার জন্য আপনি যদি গ্রন্থ অধ্যয়ন না করেন তাহলে ভক্তিশাস্ত্রী করতে হবে। গুরুদেব বলছেন আমি চাই আমার শিষ্যরা ভক্তিশাস্ত্রী করবে, শাস্ত্র জ্ঞান অর্জন করবে, কিন্তু ভক্তিশাস্ত্রী যারা করবে তারা এই হরিনাম দীক্ষার এক বছর পরে তারা যদি যে গুরুদেব নিয়ম দিয়েছেন সেই নিয়মগুলি যদি যথাযথভাবে পালন করে তাহলে তারা এক বছর পরে আবার দ্বিতীয় দীক্ষা উপনয়ন লাভ করতে পারবে। তো সেটি কি না, এই হরিনাম দীক্ষার পরে আপনার জেলা প্রচারক থেকে পঞ্চাশটা প্রশ্ন নিয়ে নেবেন, সেই প্রশ্নেতে উত্তর দেওয়া আছে এবং সেই উত্তরগুলি বই থেকে গ্রন্থ থেকে খুঁজে খুঁজে লিখবেন, তাহলে উত্তরগুলি মনে থেকে যাবে। আর দশটা মৌখিক প্রশ্ন আছে, এই দুটি নেবেন, এখন থেকে নিয়ে নেবেন, পরে যেন সমালোচনা করবেন, ও আমাদের প্রচারক আমাদেরকে দেয়নি, কী করে আমরা ব্রাহ্মণ দীক্ষা নিব উপনয়ন করব, সেরকম যেন বলবেন। আর চতুর্থ স্কন্ধ অবধি ভাগবত পড়বেন, সেখানে গুরুদেব যে নোট দিয়েছেন সেই অনুসারে যদি আপনি উত্তীর্ণ হবেন তাহলে আপনি দ্বিতীয় দীক্ষার জন্য বিবেচিত হবেন। কিন্তু আমরা যেন কখনো এই অপরাধমূলক জিনিস না করি, কখনো নামমাত্র সঙ্গতে কোনো ভক্তের সঙ্গে কিছু হলো তার কাছে সাধুসঙ্গ করতে না যাওয়া, কোনো ভক্তকে প্রহার করা, গালাগালি করা, সমালোচনা করা, এইসব করব আবার ব্রাহ্মণ দীক্ষা নিব কিন্তু ভক্তিশাস্ত্রী হয়ে গেছে, তাতে আপনি ভক্তিশাস্ত্রী হলেও জ্ঞান অর্জন হলেও বিজ্ঞানে যেহেতু পরিণত করেননি অতএব আপনি ব্রাহ্মণ দীক্ষা বিবেচিত হবেন না। কাল আমার কাছে একজন ভক্ত গিয়েছিল, আমি না আপনি ভক্তের সঙ্গে মিশেন, তখন বলছেন না, উনি সরাসরি আমাকে বলছেন না আমি যাই না, তখন আমি তাহলে আপনার ব্রাহ্মণ দীক্ষা হবে না। কেন, গুরু মহারাজ আমাকে আগে বলছিলেন একবার ব্রাহ্মণ দীক্ষার সময় একটা স্বামী তার স্ত্রীকে মারছে আবার ছেলেকে গালাগালি করছে, সে সব বলছে গুরু মহারাজ কাছে যে আমি ওই রকম ভক্তদের সঙ্গে যাই না, আমি মিশি না, তখন গুরু মহারাজ বললেন তুমি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার যোগ্য নও, তুমি ভক্তদেরকে সমালোচনা করছো, অতএব এসব হলে ব্রাহ্মণ দীক্ষা পাবে না। তো সেজন্য আমাদেরকে ভক্তের সঙ্গে মিশতে হবে, সব ভক্তদের সাথে গুরু ভাই তার সাথে আমরা মিশতে চাই না তাহলে কী হবে, বা কোনো সিনিয়র ভক্ত আসছে শুনলাম যেতে চায় না, ডাকছে আসো আজকে আমাদের সিনিয়র ভক্তরা আসছে, বলছে না তোমাদের ওখানে যাবো না, ওই ভক্তটা ওখানে আসলে আমি যাব না, তাহলে কী হলো, গুরুদেবের আদেশ অবজ্ঞা করছি, সাধুসঙ্গ থেকে বঞ্চিত হচ্ছি। তাই সেই জন্য আমাদের এইগুলি হলে ব্রাহ্মণ দীক্ষাও পাওয়া যাবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা পদ্মনাথ প্রভুকে আসতে অনুরোধ করব, আরও কিছু বলার জন্য গুরু মহারাজ যত পর্যন্ত না আসছেন তত পর্যন্ত আরও কিছু আমরা শুনব। হরে কৃষ্ণ।